বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু এসেছি আমতলাতে। দেখতে পাচ্ছেন সামনে আমতলা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। সেই আশ্রয় কেন্দ্রের যে সামনে ফাঁকা মাঠ, সেই ফাঁকা মাঠে কিন্তু সামনে রয়েছে এনএস মিউজিক। এনএস মিউজিকের সামনে রয়েছে মহাবাবু মিউজিক, এবং সেই মহাবাবুর মিউজিকের সামনেই কিন্তু রয়েছে মঞ্জুশ্রী মিউজিক। অর্থাৎ এনএস মিউজিক এবং মঞ্জুশ্রী মিউজিক কিন্তু রয়েছে মুখোমুখি, আর এই এনএস মিউজিক আর মঞ্জুশ্রী মিউজিকের সামনে রয়েছে কিন্তু মহাবাবু মিউজিক। তো আপনাদের একটু আগের বছরের কথাটা মনে করে দিই, এই এনএস মিউজিকের জায়গায় কিন্তু ছিল জয়গুরু মিউজিক, আর ওখানে মহাবাবু জায়গায় ছিল কিন্তু এলেন মিউজিক, আর এই মঞ্জুশ্রী মিউজিকের জায়গায় কিন্তু ছিল বাদশা মিউজিক। তো সেটা বর্তমানে ফিটিং হচ্ছে, ফিটিং হয়ে আস্তে আস্তে প্রায় রাত হয়ে যাবে, রাতে কিন্তু কম্পিটিশন হবে। কম্পিটিশন ভিডিও অবশ্যই আসবে এই চ্যানেলে, তো কম্পিটিশন ভিডিও আপনাদের কাছে দেবো। তো এই মুহূর্তে কিন্তু সেটা ফিটিংয়ের কাজ চলছে, তো আপনাদেরকে একটু সেটাগুলো আস্তে ঘুরে ঘুরে দেখাই কীরকম কী ফিটিং হচ্ছে। তো এনএস মিউজিকের এদিকে মেশিনও সেটা প্রায় ফিটিংয়ের পথে, পেপার ছাপানো রয়েছে রোদের জন্য। এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এনএস মিউজিক। আগের বছর ছিল এখানে জয়গুরু মিউজিক ছিল, আর এদিকে কিন্তু সেই উড়িষ্যা থেকে কিন্তু এসেছে মহাবাবু মিউজিক, উড়িষ্যা সেট সুসন্ধাতে দেখেছিলাম। তো সেই মহাবাবু মিউজিকও কিন্তু এদিকে চলে এসছে। আর মহাবাবু মিউজিকের মেশিন কিন্তু রয়েছে ওখানে, এখানে ছিল এলেন সাউন্ড, গত বছর কথা বলছি। আর এবছর এখানে কিন্তু রয়েছে মহাবাবু মিউজিক, মানে র্যাক ট্যাক রয়েছে, ফিটিং হয়নি। তিনটা সেটাই প্রায় একসঙ্গে ফিটিং হবে, একসঙ্গে বাজবে। তো এক এক করে আপনাদের দেখাবো সমস্তটা। আর ওই দিকে রয়েছে মঞ্জুশ্রী মিউজিক, ওখানে আগে বছর ছিল বাদশা মিউজিক, তো এবছর কিন্তু ওখানে রয়েছে মঞ্জুশ্রী মিউজিক, এদিকে রয়েছে এনএস মিউজিক, আর এখানে রয়েছে মহাবাবু মিউজিক। তো টোটাল তিনটা সেটে হবে, কম্পিটিশন হবে কালকে, আগামী কাল, আজকে রাত থেকেই শুরু হয়ে যাবে, সারাদিন রাত কম্পিটিশন হবে তিনটা সেট হবে। মানে জল ট্যাঙ্কি, সেই জল ট্যাঙ্কের পাশে কিন্তু এটা হচ্ছে মেন রোড, একদম আমতলা মেন রাস্তা, মেন রাস্তার পাশে কিন্তু আমতলা বক্স কম্পিটিশন, আমতলিয়া বহুমুখী ঘূর্ণিঝড়ে যে কেন্দ্র, সেই কেন্দ্রের পাশে কিন্তু তিনটা সেটা ফিটিং হয়েছে। তো এদিকে কিন্তু ডিজি লাইন টাইন সব কানেকশন হচ্ছে, ডিজি লাইন ফিটিং হচ্ছে। তো রাত্রে বেলার জন্য কিন্তু লাইটের ব্যবস্থাও কাজ চলছে, আর এদিকে ডিজি লাইনে কাজ চলছে। তো বন্ধুরা দেখতে পেয়েছেন, আর লোকেশনটা অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো বন্ধুরা আপনাদেরকে, আপনারা যারা আসতে ইচ্ছে লোকেশন ধরে আসতে পারেন। আর সেটআপগুলো আরও দেখিয়ে দিই কীরকম কী পজিশনে বসছে, এনএস মিউজিক, মহাবাবু মিউজিক, মঞ্জুশ্রী মিউজিক, তিনটা সেট আপ, তিনজনেরই পপ সেট আপ, সেম সেট আপ, কম্পিটিশনটা জোরদার হবে। চলুন বন্ধুরা ভিডিওটা শেষ করছি।